আপনি আসবেন তো? না না দাঁড়ায় না, ধরো ভাই আপনি বেরোন কেন বাইরে? আপনার ক্যামেরা হচ্ছে না হচ্ছে ভাই ভাই, আপনি তো ওদিকে যান, আবার একটু দিকে নিতে হবে, ক্যামেরা সকলে পাচ্ছে না। এবার প্রত্যাশা অবশ্যই যে কোন মারামারি যেন না হয়, কোন বিশৃঙ্খলা যেন না হয়, সুষ্ঠুভাবে ভোটটা দিতে তো যেন পারি। এবং তার থেকেও বড় কথা, এফডিসি চলচ্চিত্রের সবচেয়ে বড় অঙ্গন, এটা যেন দেশবাসীর কাছে খুব সুন্দরভাবে যায়, মানুষ যেন হাসাহাসি না করে এরকম কিছু যেন না হয়। তো আমরা এসেছি, ভোট দিতে এসেছি, এবং আমাদের সম্মান, দেশের সম্মান, এ দেশের সব মানুষ যারা যারা ভোটে দাঁড়িয়েছে তারা রাখবে, প্রত্যাশা করছে। আপনাদের যারা পাস করবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? কারণ শিল্পীদের কল্যাণের জন্য আসলে তারা কমিটেড, একটু জানতে দেবো আপনার, এই যারা পাস করবে তাদের কাছে আসলে প্রত্যাশা কি থাকবে? যারা এবার পাশ করবে তাদের কাছ থেকে বেশ কিছু প্রত্যাশা থাকবে। আমি যদি এর আগের দুইটা প্যানেলের কথা বলি, নিপুনাপুর কথা বলি, জায়েদ খানের কথা বলি, আমার দেখা ছোট ছোট কাজ কিন্তু তারা সবাই কিন্তু করেছে, দুই পক্ষই করেছে। হ্যাঁ, তো কাউকে ছোট করার কোনো অবকাশ নাই, কিন্তু তার পাশাপাশি তাদের মানটা যেন ভালো থাকে, এফডিসির মানটা যেন ভালো থাকে, মানুষ যেন এফডিসিতে আসতে পারে, যে আগ্রহটা মানুষের সবসময় ছিল হাসাহাসির জন্য না, মানুষদেরকে মানে সেলিব্রিটিদের দেখতে যেন আসতে পারে, ওই ওইটা যেন থাকে, মানুষ যেন হাসাহাসি না করে, এই সম্মানটা যেন থাকে। এবং তার পাশাপাশি আমি বলবো, যারা যারা শিল্পী আছে প্রত্যেকটা শিল্পী যেন কাজ পায়, যারা যারা শুধুমাত্র চলচ্চিত্রের উপরেই নির্ভর আছে প্রত্যেকে যেন কাজ পায়, ওরকম একটা ব্যবস্থা করতে, এবং শুধুমাত্র কারো আন্ডারে যেন এফডিসি চলে না যায়, এটা যেন একটু লক্ষ্য রাখে। একটা জিনিস জানতে চাই, যেহেতু দুটি প্যানেল দাঁড়িয়ে আছে, অবশ্যই দুই প্যানেলে পছন্দের অনেক মানুষ আছে, মাইন্ডসেট করে এসেছেন নাকি চিন্তা করে গিয়ে দেখে তারপর? না না, আমি একেবারে চিন্তা করে গিয়ে দেখে ভোট দেবো, বিকজ প্রত্যেকের ফোন কল পেয়েছে এবং প্রত্যেককে আমি চিনি, খুব ভালোভাবে চিনি প্রত্যেকে, খুব কাছে। তো ওইখান থেকে আমি একেবারেই দেখে আমি ভোটটা দেবো, এবং আমি চাই আমি আমার ভোটটা যেন নষ্ট না হয়, এমন যা এমন কাউকে ভোট দিই সে যেন কাজ করতে পারে, এবং সে যেন আমি যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে সবাই চিন্তা করি, সেই চিন্তাটা যেন মান রাখে। ঠিক আছে, ধন্যবাদ।